হ্যালো, স্যার। হ্যাঁ জি জি স্যার, স্যার, কেমন আছেন? গতদিন তোমাদেরকে পড়তে বলছিলাম আমি ক্রিশ্চিয়ানিটি সম্বন্ধে, কেউ তো কিনা আমাকে বলো তাড়াতাড়ি, না স্যার বলো না। দেখো, যীশু খ্রিস্ট একসময় মারা গেছে, কেউ কেউ বিশ্বাস করে, এবং সে আবার পরবর্তীতে উনি আবার পরবর্তী পৃথিবীতে ফিরে আসবে, এরকম একটা বিশ্বাস আছে। এই বিশ্বাসটা কেমন, কিভাবে আসবে, কারো কোনো ধারণা আছে? ইসলামে কেমন, জুডাইজমে কেমন, ক্রিশ্চিয়ানিটিতে কেমন, আচ্ছা কারো কোনো ধারণা আছে? হ্যাঁ, ক্রিশ্চিয়ানিজম নাকি কেউ জুডাইজম? বলতে পারো? স্যার ক্রিশ্চিয়ানিজম নাকি জুডাইজম? বলো তো একজন, বলো দেখি। স্যার ক্রিশ্চিয়ানিজম নাকি জুডাইজম ক্লিয়ার শুনতে পারিনি। হ্যাঁ, ক্রিশ্চিয়ানিজম নাকি জুডাইজম এটা ক্লিয়ার শুনতে পারিনি কোশ্চেনটা স্যার। জি নাই, স্যার আপনার প্রশ্নটা ক্লিয়ারলি শুনতে পারিনি। মানে যীশু খ্রিস্টের বা জেসাস বা ঈসা যাই বলি না কেন, ঈসা মসিহ, উনি একসময় মারা গেছে তাই না, কেউ কেউ বিলিভ করে, তো আবার উনি একসময় পৃথিবীতে ফিরে আসবেন, কিভাবে আসবেন, কখন আসবেন, কোথায় আসবেন, এই সম্বন্ধে ইসলাম, ক্রিশ্চিয়ানিটি এবং জুডাইজম এই ধর্মেই একটা বিলিভ আছে, কমন বিলিভ এবং কমন কিছু গ্রাউন্ড আছে। তাছাড়াও এক একটা ধর্মে এক এক রকমের কথা আছে, সেই কথাগুলো কি? স্যার যখন ইসলামে যেটা বলা আছে ওটাই হচ্ছে যে যখন জিজাস বা হচ্ছে আপনার ঈসা আলাইহিস সালাম যখন মারা যান বা হচ্ছে মারা যান নাই বলা আছে ইসলামে, যেখানে উনাকে আরশের উঠায় নেওয়া হয়, যখন হচ্ছে তার ওই সময়ের লোকেরা ওনাকে মারতে আসে তখন হচ্ছে তাকে আরশে উঠায় নেওয়া হয় এবং তার 3 দিন পর আবার তাকে পৃথিবীতে আবার ফেরানো হয়। বাট যারা হচ্ছে খ্রিস্টান আছে তারা অনেকে বিলিভ করে এটাই যে ঈসা আলাইহিস সালাম মারা যান নাই, তাকে আরশে উঠায় নেওয়া হয়েছে। আর কিছু দল আছে যারা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট বা হচ্ছে ঈসা আলাইহিস সালাম হচ্ছে তাদের গড এবং ওনাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং সেটার জন্য ওরা ওইটাকে ওর্শিপ করে এবং হচ্ছে চার্চে ওইটা ইউজ করে এবং ওইটা ওদের রিলিজিয়াস সিম্বল হিসেবে ইউজ করে। তাকে ক্রুশবিদ্ধ করা হয়, তারপরে এই জন্য ওইটা ওদের রিলিজিয়াস সিম্বল হিসেবে ইউজ করে ওরা। তারপর কি হবে? স্যার ওইটাকে ওর্শিপ করে তারা, হচ্ছে তারা ভাবে যে যেহেতু ওটা ওনাদের গড এবং তাকে মারা ফেলছে এবং ওনাদের ওদের পাপের সব শাস্তি যেটা আছে ওইটা উনি ভোগ করবেন, তো এইটার জন্য হচ্ছে মানে তারা আর কি তাকে ওর্শিপ করে। তারপরে কি হবে? স্যার ওয়ার্শিপ করে এইটাই তো, এরপরে আর আর কেউ বলতে পারো? স্যার যে মানে মনে করা হয় যে কিয়ামতের আগে যখন দাজ্জাল বের হবে তখন ঈসা আলাইহিসসালাম আসবে এবং এসে তিনি দাজ্জালকে মেরে ফেলবে, তো তখন হচ্ছে বিশ্বাস করা হবে যে না, উনি মারা যায়নি, ওনাকে তো আসমানে তুলে ফেলা হয়েছিল, তখন এটা খ্রিস্টানরাও বিশ্বাস করবে, মুসলিমরাও বিশ্বাস করবে। না উনি আবার ফিরে আসবে, এসে হ্যাঁ কিয়ামতের আগে ফিরে আসবে। পরে
কেউ খ্রিস্টান নেই এখানে তোমাদের ভিতরে? জি না স্যার। দেখো যাই হোক, এখন মূল কথায় আসি। মূল কথা হলো এই যে ইহুদি খ্রিস্টান এবং ইসলামে যে কমন বিলিফ আছে যীশু খ্রিস্ট আবার তার, এটা খ্রিস্টানিটিতে কিভাবে দেখা হয়। খ্রিস্টানিটিতে বিশ্বাস করা হয় যে যীশু খ্রিস্ট যেহেতু মারা গেছে তাই না, বা যীশু খ্রিস্টকে তুলে নেওয়া হলো বা যাই করা হলো, তো উনি আবার পৃথিবীতে ফিরে আসবেন, পৃথিবীতে ফিরে আসবেন। হ্যাঁ, কেউ কেউ বিলিভ করে যে উনি পৃথিবীতে ফিরে আসবেন এবং সেখানে একটা শয়তানের রাজত্ব আছে, এই রাজত্ব শয়তানকে পরাস্ত করবে, পরাজিত করার পরে পৃথিবীতে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে। তো এই যে শান্তি প্রতিষ্ঠিত হবে, যীশু খ্রিস্ট আসার পরে 1000 বছর পর্যন্ত একটা শান্ত বা শান্তিপূর্ণ পৃথিবী বিরাজ করবে। এই যে 1000 বছর, স্যার এটা কি খ্রিস্টানরা বিশ্বাস করে না মুসলমানরা বিশ্বাস করে? ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টানদের বিলিভ। আচ্ছা, তো যীশু খ্রিস্ট আসবেন, তো সেখানে শয়তানের রাজত্ব থাকবে, সেই শয়তানকে পরাজিত করবে, পরাজিত করার পরে সেখানে 1000 বছরের একটা রাজত্ব তৈরি হবে, পৃথিবীতে শান্তি বিরাজ করবে। এইটাকে বলা হয় যীশু খ্রিস্টের দ্বিতীয় আবির্ভাব বা রিটার্ন, হ্যাঁ, বা ফিরে আসা, প্রত্যাবর্তন বলে। তো এই জিনিসটাকে বলা হয় মিলেনিয়ালিজম মুভমেন্ট, অর্থাৎ মিলেনিয়াল থেকে, মিলেনিয়াল শব্দ মানে হলো 1000, তো মিলেনিয়ালিজম মানে সহস্রাব্দ, হ্যাঁ, মানে 1000 বছরের একটা টাইম স্প্যান। এটা হলো একটা খ্রিস্টিয়ান বিলিফ। এই বিলিফটা কিসের উপরে ভিত্তি করে? এটা একটা বুক অফ রেভিলেশন, বুক অফ রেভিলেশনে এই জিনিসটা বলা আছে, হ্যাঁ, যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আসবেন, 1000 বছর থাকবেন, সেখানে একটা রাজত্ব প্রতিষ্ঠিত হবে, সেখানে শান্তি বিরাজ করবে, সেখানে শয়তানকে পরাজিত করা হবে, তাই না? তো এই যে কমন এই যে একটা বিলিফ খ্রিস্টানদের বা খ্রিস্টিয়ানিটিতে, এইটাকে কেন্দ্র করে, হ্যাঁ, বিভিন্ন সময়ে বিভিন্ন মুভমেন্ট হয়ে গেছে হিস্ট্রিতে। যদি মিডিয়েভাল বা মধ্যযুগীয় ইউরোপের কথা আমরা দেখি, তখন তো ধর্মের জয় জয়কার ছিল, ক্রিশ্চিয়ানিটির চার্চের আধিপত্য ছিল। তো সেই সময় মূলত এই মুভমেন্টটা শুরু হয়, অর্থাৎ মিলেনিয়ালিজম মুভমেন্ট, কোন জিনিসের উপরে ভিত্তি করে? একটা তাদের যে ধর্মীয় গ্রন্থ বুক অফ রেভলিউশন, সেখানে এই কথাটা বলা আছে, যেটুকু কোরআন বা অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে যেমন আয়াত থাকে বা বাক্য থাকে, এখানেও ঠিক ওরকম বাক্য আছে, যেটুকু বাক্যের ভিতরে বলা আছে যে সৃষ্টিকর্তা যীশু খ্রিস্ট, ঈসা মসি যাকে বলা হয়, মসি মেসিয়া যাকে বলা হয়, তো উনি কি করবেন, এই যীশু খ্রিস্ট পৃথিবীতে ফেরত আসবেন, হ্যাঁ, এসে একটা শয়তান কি পরাজিত করবেন, হ্যাঁ, মানে মূল বেসিকটা হলো এরকম। তো এই জিনিসকে কেন্দ্র করে আবার এখানে আবার একটা কন্ট্রোভার্সি আছে, অর্থাৎ তিন শ্রেণীর লোকজন তিন ধরনের কথাবার্তা বলে, এই জন্য তাদেরকে আমরা ভাগ করছি কিভাবে, তিন ভাগে। এই মিলেনিয়ালিজম মুভমেন্টের যে বেসিক কনসেপ্ট, এই কনসেপ্ট গুলোকে মূলত তিনটা শ্রেণীতে ভাগ করা হয়, একটা প্রি মিলেনিয়ালিস্ট, একটা অ্যামিলেনিয়ালিস্ট, আর একটা হলো পোস্ট মিলেনিয়ালিস্ট। মানে প্রি মিলেনিয়ালিজম, অ্যামিলেনিয়ালিজম আর পোস্ট মিলেনিয়ালিজম। তো প্রি মিলেনিয়ালিস্ট বা প্রি মিলেনিয়ালিজম কনসেপ্টটা কেমন, আমরা যেমন বলছি যে যীশু খ্রিস্ট 1000 বছর থাকবে পৃথিবীতে, সে একটা রাজত্ব প্রতিষ্ঠিত করবে, সে পৃথিবীতে আসবে, তাই না? তো প্রি মিলেনিয়ালিজম বা প্রি মিলেনিয়ালিস্টরা কি বিশ্বাস করবে যে 1000 বছর, যে আমরা যে কথাটা বলছি 1000 বছর, 1000 বছরের যে শান্তিপূর্ণ পৃথিবী, যে রাজত্ব, এইটা প্রতিষ্ঠিত হওয়ার আগে যীশু খ্রিস্ট আসবে, আসার পরে সে কি করবে, এই রাজত্বটা প্রতিষ্ঠিত করবে। আর আর একজনেরা বলছে কি, যে পোস্ট মিলেনিয়ালিস্ট যারা, তারা বলছে কি যীশু খ্রিস্ট আসবে, হ্যাঁ, তখন যখন একটা রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানে একটা কিংডম প্রতিষ্ঠিত হবে, একটা 1000 বছরের একটা রাজত্ব থাকবে, থাকার পরে তখন কি হবে, যীশু খ্রিস্ট আসবে। তাইলে প্রি মিলেনিয়ালিস্ট আর পোস্ট মিলেনিয়ালিস্টের পার্থক্য হলো কি, একজনেরা বলছে যে এই 1000 বছর বা সহস্রাব্দ বা 1000-এর যে রাজত্ব, যে শান্তিপূর্ণ পৃথিবী, এটা প্রতিষ্ঠিত হওয়ার আগে যীশু খ্রিস্ট আসবে, এসে সে প্রতিষ্ঠিত করবে। আর একজনেরা বলছে কি না, প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে যীশু খ্রিস্ট আসবে। এই দুই শ্রেণীর মাঝখানে, এই দুই শ্রেণীর মাঝখানে আছে তারা অ্যামিলেনিয়ালিস্ট, এদেরকে বলা হয় অ্যামিলেনিয়ালিস্ট বা অ্যামিলেনিয়ালিজম। এরা কি করে, এরা এই যে 1000 বছর, এই 1000 বছরের কথা তারা অস্বীকার করে,
এর দুই শ্রেণী, যেমন বলছে একটা রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার আগে আসবে আর একটা বলছে প্রতিষ্ঠিত হওয়ার পরে আসবে, কিন্তু এই দুটো বিলিফ তারা অস্বীকার করে। স্যার স্যার প্রি মিলিয়ে নিশ্চিত কি 1000 বছরের মানে আগে আসবে বলতেছে? বুঝতে পারিনি। প্রিমিলিয়ান বলতে বোঝাচ্ছে হলো কি, যে যীশু খ্রিস্ট এসেই ওই 1000 বছর প্রতিষ্ঠিত করবে, মানে যীশু খ্রিস্ট আসার পরে ওই 1000 বছরের রাজত্ব তৈরি হবে, সে আসবে শয়তানকে পরাজিত করবে, পরাজিত করার পরে একটা শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠিত করবে, 1000 বছর পর্যন্ত তার মেয়াদ থাকবে। এটা হলো প্রিমিলেনিয়ালিজম। আর পোস্ট মিলেনিয়ালিজম তারা বলছে কি, এই যে যীশু খ্রিস্টের সেকেন্ড যে কামিং, যেটা সেকেন্ড রিটার্ন বলা হয়, হ্যাঁ, এইটা কখন হবে, যখন 1000 বছরের একটা রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে অলরেডি, মানে 1000 বছরের একটা রাজত্ব হবে, শেষ মুহূর্তে কি আসবে, যীশু খ্রিস্ট আসবে। বুঝছো কিনা? জি বল স্যার, এখন, বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি শিওর বুঝছো কিনা, শিওর বলো। স্যার, বুঝতে পারছি। তার মানে এখন তাহলে এই যে এখন যারা ইস্টার্ন অর্থোডক্স বা অ্যাংলিকান বা ক্যাথলিক যারা, মানে এটা কারা, এরা হলো ইংল্যান্ডের, হ্যাঁ, তো এরা এই জিনিসটাকে অস্বীকার করে যে না, এরকম 1000 বছর, এই লিটারালি 1000 বছর বা একদম সঠিক 1000 বছরের যে এটা থাকবে, এক্সিস্টেন্স থাকবে, এটা কিংডম প্রতিষ্ঠিত হবে, এটা এরা মানে না। কিন্তু আমেরিকান যারা প্রোটেস্ট্যান্ট, যারা তারা কি বিশ্বাস করে যে না, 1000 বছরের একটা রাজত্ব প্রতিষ্ঠিত হবে, এই রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার পরে যীশু খ্রিস্ট আসবে, এসে তখন আবার যে সে আসার পরে অন্যান্য কাজ কর্মগুলো শুরু হবে, পৃথিবীকে শান্ত করবে, এটা তৈরি করবে। এই এইটুকু হলো মিলেনিয়ালিজমের বেসিক কনসেপ্ট। এখানে কারোর কোনো অসুবিধা আছে কিনা এইটুক বুঝতে? কারোর বুঝতে অসুবিধা আছে? না স্যার, বুঝছি। এখন দেখো, তাইলে এখন এই মিলেনিয়ালিজম মুভমেন্টের একটা হিস্ট্রি আছে, কখন থেকে শুরু হবে, কখন কি হবে, কোথায় কি হবে, মানে বিস্তারিত একটা আলোচনা আছে, ওই বিস্তারিত আলোচনায় আমরা যাব না, ওইটা তোমরা সুন্দর করে লেখা আছে, ওইটা পড়বা, পড়লে বুঝতে পারবা। ঠিক আছে, আমার কথা বুঝছো? স্যার আমি শুধু বেসিকটা ধরাই দিলাম। ঠিক আছে কিনা বলছি, মিলেনিয়ালিজম, এই মিলেনিয়ালিজমে কি ওনারা 1000 বছরের রাজত্ব বিলিভ করেন না? তাহলে কি না, বিলিভ করেন? ওরা এটা ওই মানে একদম অ্যাকুরেট যে 1000 বছর হবে এরকম তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে হ্যাঁ, যীশু খ্রিস্ট আসবে কোন একটা সময়, হ্যাঁ, কিন্তু এরকম 1000 বছর ধরে আসার পরে যে 1000 বছর রাজত্ব করবে, বা আসার আগে যে 1000 বছরের রাজত্ব থাকবে বা কিংডম থাকবে, এরকম তারা বিলিভ করে না। এটা মূলত কাদের সাথে মিলে? যেমন মুসলমানদের সাথেও কিন্তু এই জিনিসটা মিলে, তাই না? মুসলমান বিলিভ, মুসলমানরা কি বিশ্বাস করে? মুসলমানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম, যাকে বলা যীশুকে ঈসা বলছে, ঈসা ইসলাম কি হবে, পৃথিবীতে আবার ফিরে আসবে, কিন্তু সেটা যে 1000 বছরের কথা এটা কিন্তু মুসলমানরা বলে না। বলে না স্যার, স্যার ওইখানে তো বলা যে 45 বছর। মানে হ্যাঁ, মানে যাই হোক, একটা 1000 বছর বলে বলে না। খ্রিস্টানদের ভিতরে কিছু বিলিভ আছে, কিছু বিলিভার আছে তারা এটা, অন্যরা যেমন বিশ্বাস করে যে না, 1000 বছরই হবে, বা 1000 বছরের পরে আসবে, বা 1000 বছর তৈরি হওয়ার আগে আসবে, যীশু খ্রিস্ট এসে 1000 বছর রাজত্ব করবে, হ্যাঁ, সেখানে শান্তিপূর্ণ পৃথিবী বিরাজ করবে, খ্রিস্টানরা রাজত্ব করবে, খ্রিস্টানরা রাজা হবে, সারা পৃথিবীকে শাসন করবে, হ্যাঁ, এই যে এরকম বিলিভ কতগুলো আছে, আছে না? মুসলমানদের ভিতরে কতগুলো বিলিভ আছে না এরকম, হ্যাঁ, যেমন ইমাম মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, সেখানে শয়তানকে পরাজিত করবে, এরকম আছে না? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আছে জি স্যার, বুঝতে পেরেছি। রেসপন্স করবা নাইলে কথা বলা যাচ্ছে না। এখন দেখো, তাহলে এইটা এখন পোস্ট মডার্নিজমে এসে, পোস্ট মডার্ন সোসাইটিতে এসে আমাদের রিলিজিয়ন, পোস্ট মডার্নিজম অ্যান্ড রিলিজিয়ন, তাই না? তো পোস্ট মডার্নিজম এবং রিলিজিয়ন বুঝতে গেলে আগে আমাদেরকে মডার্ন সোসাইটি বুঝতে হবে, নাহলে কি আমরা পোস্ট মডার্ন বুঝবো? এখন এখন দেখো, তাহলে পোস্ট মডার্নিজম এবং রিলিজন, অর্থাৎ এই পোস্ট মডার্ন সোসাইটিতে এসে রিলিজনের ধরনটা কেমন হয়ে গেছে, কেমন সেটা বোঝার জন্য আমাদেরকে আগে কি করতে হবে, মডার্ন সোসাইটি বুঝতে হবে, তাই না?
পোস্ট মডার্ন বুঝতে গেলে মডার্ন বুঝতে হবে, মডার্ন সোসাইটি। স্যার স্যার, যে হিস্ট্রি অফ মিলেনিয়ালিজম এর এটা কি বললেন? দেখো হিস্ট্রি অফ মিলিনিয়ালিজম আমি বলছি কি, যে হিস্ট্রিটা তো বিস্তারিত হিস্ট্রি আছে, কখন থেকে শুরু হলো, কি হলো না হলো, ধর্মগ্রন্থ গুলো কিভাবে আছে, এটার একটা বিস্তারিত আলোচনা আছে। এটা আমি তোমাদেরকে শিট দিয়ে দিবো বা বই দিয়ে দিবো, যাই দিয়ে দিই, আর্টিকেল দিই, তোমরা ওখান থেকে পড়বা, ঠিক আছে? ওকে, তাহলে বুঝছো কিনা বলো। জি স্যার, জি স্যার, জি স্যার। এখন দেখো, এখন আমরা যদি পোস্ট মডার্ন সোসাইটিতে যাই এবং সেখানে রিলিজিয়নের ধর্মগুলো দেখি, আমরা মেডিয়েভাল সময়ে বা মনে করো যে প্রাচীন সময়ে ধর্মগুলো কেমন ছিল, কিভাবে প্র্যাকটিস করা হতো, ধর্মের উৎপত্তি কিভাবে হলো, এগুলো সব পড়ে এসেছি এর আগে। এখন মডার্ন সোসাইটিতে তো আমরা পড়বো না, আমরা পড়বো পোস্ট মডার্ন সোসাইটি। তো পোস্ট মডার্নে যেতে গেলে আগে তোমাদের মডার্ন শিখতে হবে, বুঝতে হবে, তাই না? এখন মডার্ন সোসাইটি কাকে বলে, কোন জিনিসগুলো দেখলে আমরা মডার্ন বলি বা প্রি মডার্ন বলি, প্রি মডার্ন, মডার্ন, পোস্ট মডার্ন, তাই না? তাহলে মডার্ন সোসাইটির কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, আছে না? সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, যে ইন্ডাস্ট্রিয়াল বেসড ইকোনমি থাকবে, তাই না, প্রাকৃতিক প্রডিউস হবে, ম্যানুফ্যাকচারিং হবে, তাই না? তো এই মডার্ন সোসাইটি আসলে শুরু হয়েছিল কিভাবে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দ্বারা। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে তখন এই মডার্ন সোসাইটি শুরু হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দ্বারা। সেখানে কি তৈরি হয়েছিল, ফ্রি এন্টারপ্রাইজ, মানে ফ্রি ব্যবসা বাণিজ্য, মুক্ত বাণিজ্য বা ক্যাপিটালিজম শুরু হয়েছিল ওখানে। তারপরে মডার্ন সোসাইটিতে কেমন ছিল, নলেজ বেসড ছিল সেখানে, নলেজ, মডার্ন সোসাইটিতে নলেজ বেসড সোসাইটি ছিল সেখানে। আগে কি ছিল সেটা, আগে ধর্ম দ্বারা আচ্ছাদিত ছিল একটা সমাজ, মানে রেশনালিটি ছিল না। মডার্ন সোসাইটিতে রেশনালিটি শুরু হয়, নলেজ বেসড সবকিছু শুরু হয়, তাই না? হ্যাঁ, তো মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য অ্যাবসুলেট ট্রুথ, অর্থাৎ কি কারণে ঘটছে, কি কারণে ঘটে, এইটার কার্যকরণ সম্পর্ক, পজিটিভ রিলেশনশিপ ভাবা শুরু করে। এটা হলো মডার্ন সোসাইটির একটা ক্যারেক্টারিস্টিক্স। তারপরে মডার্ন সোসাইটিতে কি হয়, সবকিছুর একটা যে সিস্টেম আছে, মানে ব্যাখ্যা করার সিস্টেম, এক্সপ্লেইন করার সিস্টেম, সেই জিনিসটা শুরু হয় কোথায়, এই মডার্ন সোসাইটিতে। একসময় কি ছিল, মেটা ন্যারেটিভ। মেটা ন্যারেটিভ শব্দের অর্থ হলো কি, বিশাল বড় বড় করে বর্ণনা করা। মেটা, মেটা শব্দ তোমাদেরকে এর আগে আমি বলছি মনে করতে। তো এই জিনিসগুলোকে, এই তিন ধরনের বিলিফ আছে, থ্রি টাইপস অফ বিলিফ সিস্টেম ফর মেটা ন্যারেটিভ। হ্যাঁ, এই তিন ধরনের সিস্টেমটা কি, একটা সায়েন্স, পলিটিক্যাল আইডিওলজি আর একটা রিলিজিয়ান। এই তিনটা জিনিসকে এই মডার্ন সোসাইটিতে এসে কিভাবে ব্যাখ্যা করা হয়, সেই ব্যাখ্যাটা কিভাবে দেওয়া হয়, এই যে মেটা ন্যারেটিভ বা বিগ স্টোরি যেটাকে বলে, এই অনেক সুন্দর করে করে বড় বড় স্টোরি দিয়ে এগুলোকে ব্যাখ্যা করা শুরু হয়। এই পৃথিবী সম্বন্ধে, পৃথিবীর সম্বন্ধে, তো সেখানে কি কি আছে, সায়েন্স আছে, পলিটিক্যাল আইডিওলজি আছে, রিলিজিয়ন। এটা হলো মডার্ন সোসাইটির একটা বৈশিষ্ট্য, তাই না? সায়েন্সকে এখানে বেস ধরা হয়, পলিটিক্যাল আইডিওলজি, কতগুলো পলিটিক্যাল আইডিওলজি আছে, ডেমোক্রেসি আছে বা অন্যান্য এই জিনিসগুলো এখানে শুরু হয়, রিলিজিয়ন ব্যাখ্যা করা হয়। এটা হলো একটা এই তোমার মডার্ন সোসাইটির বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হলো কি, আর একটা আছে যে এখানে সোশ্যাল ক্লাস, জেন্ডার, এথনিসিটি, ন্যাশনালিটি, এই সমস্ত জিনিসের উপরে মানুষ বেশি জোর দেওয়া শুরু করে, এই সমস্ত জিনিসের দ্বারা মানুষ প্রভাবিত হয়। এখানে সোশ্যাল ক্লাস, জেন্ডার, এথনিসিটি, এগুলোকে ব্যাপকভাবে, এগুলো এই মডার্ন সোসাইটিতে এসে আলোচিত হয় আর কি, আলোচিত বিষয়। তো এখানে আরেকটা বিষয় হলো কি, যে আমরা দেখছি কি, পিপল আর ইউজুয়ালি বর্ন ইনটু এ রিলিজিয়ন, তার মানে মানুষ জন্মগ্রহণ, জন্মগত ভাবে বিভিন্ন ধর্মকে গ্রহণ করে, সে এটাকে সিস্টেম এই মডার্ন সোসাইটিতে আছে। তো এইগুলো হলো একটা মডার্ন সোসাইটির বৈশিষ্ট্য। এই যে কি থাকবে, ইন্ডাস্ট্রি থাকবে, তারপরে তোমার এখানে ফ্যাক্টরি থাকবে, তারপরে নলেজ বেস সোসাইটি হবে, তারপরে এই যে সায়েন্স, পলিটিক্যাল আইডিওলজি বা রিলিজিয়ন, এই সমস্ত জিনিসগুলোকে ব্যাখ্যা করবে বিভিন্ন ভাবে, হ্যাঁ, যুক্তি দ্বারা, তাই না? তারপরে এখানে আরো কি হবে, এই যে মানুষের পরিচয় বা মানুষের যে আইডেন্টিটি, এগুলো কিভাবে নির্ধারিত হবে, সেটা হলো সোশ্যাল ক্লাস, জেন্ডার, এথনিসিটি, ন্যাশনালিটি, এই সমস্ত বিষয় দিয়ে মানুষের ক্লাসগুলো
নির্ধারিত হবে, তাই না? মানুষ কি হবে না, মানুষ জন্মগত ভাবেই সে ধর্ম ধারণ করে কিন্তু সে এটা চুজ করে না। এই যে মডার্ন সোসাইটি কতগুলো বৈশিষ্ট্য, এর পরের ধাপে আছে পোস্ট মডার্ন সোসাইটি। তাহলে মডার্ন সোসাইটিকে পাশ কাটিয়ে যে মডার্ন সোসাইটি থেকে উত্তরণ দিয়ে আমরা কি করলাম পোস্ট মডার্ন সোসাইটি থেকে, ঠিক হবে? পোস্ট মডার্ন সোসাইটিতে আসলে কি শুরু হয়, এই যে ইন্ডাস্ট্রিতে যে ম্যানুফ্যাকচারিং শুরু হয় এইগুলো ডিক্লাইন করা শুরু করে, সার্ভিস বেসড ইকোনমি শুরু হয়, তাই না? তাহলে কি হয়, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ইজ ইন ডিক্লাইন, মানে তখন ইকোনমি গুলো চেঞ্জ হওয়া শুরু করে, ফ্রি মার্কেট হয়, ওপেন মার্কেট হয়, সার্ভিস সেক্টর ইকোনমি শুরু হয়। হ্যাঁ, তারপরে আরো ওই যে ইনফরমেশন, তারপরে আরো কি হয় ওই যে কম্পিউটার বা টেকনিক্যাল যে এগুলো সেগুলো শুরু হয় পোস্ট মডার্ন সোসাইটিতে। হ্যাঁ, অর্থাৎ ইনফরমেশনটাই হলো সবচেয়ে বড় আকার, তার ইনফরমেশন টেকনোলজি যেটা তথ্যের প্রবাহ, ইনফরমেশন ফলো যেটাকে বলে। তারপরে তারপরে কি শুরু হয়, যে আগে যে সায়েন্স বা পলিটিক্স বা রিলিজিয়ন সম্বন্ধে মানুষের যে ব্যাখ্যা বিশ্লেষণ ছিল সেই সম্বন্ধে সেখান থেকে মানুষ সরে আসে। হ্যাঁ, তখন সরে এসে মানুষ নতুন ধরনের এক্সপ্লেনেশন শুরু করে, রিলিজিয়ন সম্বন্ধে আগে যে সমস্ত কথাবার্তা ছিল সেই সমস্ত কথাবার্তা গুলোকে মানুষ নতুন ভাবে ভাবতে শুরু করে, সেখানে নতুন ধরনের ফরম্যাট শুরু হয়। সায়েন্সের ক্ষেত্রেও পলিটিক্সের ক্ষেত্রেও, পলিটিক্সে এক ধরনের আলোচনা ছিল বা এক ধরনের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, সায়েন্সে এক ধরনের ছিল, সবগুলোকে চেঞ্জ করে আস্তে আস্তে করে ই হয়। যেমন রিলিজিয়নের ক্ষেত্রে কি হয়, মানুষ সেকুলারিজমের দিকে ঝুঁকে যায়, তাই না? ধর্মের আগে কি হয়, এই সেকুলারিজম আসলে কি, এটা হলো সামাজিক গুরুত্ব। হ্যাঁ, সামাজিক গুরুত্বকে আমরা কি বলি, ক্রমান্বয়ে যখন হ্রাস পায় তখন সেটাকে আমরা বলি সেকুলারাইজেশন। হ্যাঁ, তো মানুষের এরকম বিভিন্ন জিনিসগুলো এখানে তৈরি হয় এই পোস্ট মডার্ন সোসাইটি, এই জন্য এটাকে আমরা বলছি পোস্ট মডার্ন সোসাইটি। এখন এই পোস্ট মডার্ন সোসাইটিতে রিলিজিয়ন গুলো কেমন ভাবে থাকে বা কেমন ভাবে হয়, রিলিজিয়নের ধরনটা কি, স্বরূপটা কি এই পোস্ট মডার্ন সোসাইটিতে? এখন আমরা পোস্ট মডার্ন সোসাইটিতে বাস, এখন আমাকে বলো আমরা ধর্মকে কিভাবে দেখি, ধর্মের কি পরিবর্তন ঘটছে, ধর্মের কি শেপ আছে, তাই না? আগের যত কথাবার্তা বলে আসছি এগুলো এখন বাদ, এখন আমাদের সোসাইটিতে এই পোস্ট মডার্ন সোসাইটিতে ধর্মকে আমরা কিভাবে দেখি, ধর্মকে কিভাবে মানি, ধর্ম কিভাবে টিকে আছে, ধর্ম কিভাবে অ্যাডপ্ট করে, এগুলো আমাকে বলো। কেউ বলতে পারো এখনকার সোসাইটিতে ধর্মের স্বরূপটা কেমন, মানে নেচারটা কেমন, তার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, কিভাবে টিকে আছে, বলো। কেউ বলতে পারো? স্যার আমি ট্রাই করতে পারি। ধর্ম স্যার হচ্ছে যেটা করে সেটা হচ্ছে মানুষকে একটা বিলিফ সিস্টেমে একটা সাপোর্ট প্রোভাইড করে। সো যারা হচ্ছে মানুষ, যখন মানুষ সবসময় চায় যে কোনো একটা ইটারনাল সত্তাতে বিশ্বাস করবে, যে সত্তায় বিশ্বাস, সায়েন্সের ক্ষেত্রে যেরকম একটা জিনিস পড়িয়েছিলেন যে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, যেখানে সায়েন্সের লিমিটেশন শুরু হয় সেখানে সেখানে রিলিজিয়ন চলে আসে। তো জিনিসটা এরকম যে মানুষ যখন কোনো একটা শূন্যতা ফিল করে বা হচ্ছে বিলিভ করার জন্য কোনো সিস্টেম খুঁজে, তখন মানুষ এই রিলিজিয়নের দিকে ঝুঁকে যায়, যে হচ্ছে বিলিভ করার জন্য একটা ইটার্নাল গড, এবং লাইফে যখন মিনিং খুঁজে তখন এই মিনিং অনুযায়ী এবং সেই অনুযায়ী লাইফটা স্পেন্ড করার জন্য তারা হচ্ছে একটা সিস্টেমে বিলিভ করতে যায়, সেই সিস্টেমটা হচ্ছে রিলিজিয়ন। আর কেউ বলো, এখন মডার্ন সোসাইটিতে এসে, মানে এই পোস্ট মডার্ন সোসাইটিতে এসে ধর্ম কি, কিভাবে আসে, কেমন করে টিকে থাকে, কিভাবে প্র্যাকটিস করে, মানুষের ধারণা কি, এগুলো বলো। আর কেউ, আর একজন বলো। স্যার মডার্ন সোসাইটিতে হচ্ছে ধর্মটা মানুষ প্র্যাকটিস করতেছে পার্শিয়ালি, মানে যতটা তার কাছে কনভিনিয়েন্ট লাগতেছে সে ধর্মের সেই পার্টিকুলার পার্টটা ফলো করতেছে, আবার যেটা তার কাছে মনে হচ্ছে যে না এটা ঠিক না বা তার কাছে লজিক্যাল লাগতেছে না সে আবার সেটা করতেছে না। তারপর স্যার ধর্ম মিক্সড হয়ে যাচ্ছে কালচারাল, এই যেসব ফাংশন, ধর্মীয় ফাংশন মানুষ যেগুলো প্র্যাকটিস করতো, এখন দেখা যাচ্ছে এক ধর্মের ফাংশনের ভেতর অন্য নানান ফাংশন চলে আসতেছে, নানান জিনিসপত্র তারা সেলিব্রেট করতেছে। মানে মডার্ন সোসাইটিতে মানুষের যে স্মার্টনেস
যেটা সেটা শো আপ করার জন্য স্যার ধর্মটা আসলে ওইভাবে ফলো করতেছে না। তার প্রেজেন্ট সোসাইটিতে রিলিজিয়ান আর কালচার মিক্স হয়ে একটা ফিউশনের মতো তৈরি হয়েছে। এই পোস্ট কি বলে পোস্ট মডার্ন সোসাইটি সম্বন্ধে বা পোস্ট মডার্ন রিলিজিয়ন সম্বন্ধে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলে গেছে। হ্যাঁ, যেমন অ্যান্থনি গিডেন্স বলছে হাই মডার্নিটির কথা, হাই মডার্নিটি মানে পোস্ট মডার্ন। হ্যাঁ, বাহাটোর একটা কথা আছে, ডেভিড লায়নের একটা কথা আছে। হ্যাঁ, তার একটা বই আছে জেসাস ইন ডিজনিল্যান্ড। তারপরে এই যে পল হেলসের একটা ইয়ে আছে, পোস্ট মডার্নিটি এন্ড দ্য নিউ এজ মুভমেন্ট। এরকম তো এই সবাই মানে এই সমস্ত তাত্ত্বিকরা সবাই ভুলে গেছে, মানে তাদের লেখনীর মাধ্যমে বুঝছেন কি যে পোস্ট মডার্ন সোসাইটিতে এসে রিলিজিয়ন ধর্ম চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? পোস্ট মডার্নিটির যে যতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোর সাথে খাপ খাওয়ানোর মতো করে, অর্থাৎ ফিট, অর্থাৎ পোস্ট মডার্নিটির যে কনসেপ্টগুলো আছে এইগুলোর সাথে ফিট করার জন্য ফিট হয় এমন কতগুলো জায়গায় রিলিজিয়নের চেঞ্জ হচ্ছে। আমরা আমাদের সোসাইটিতে দেখবো রিলিজিয়নের কতগুলো ফরম্যাট আছে যেগুলো এই পোস্ট মডার্ন সোসাইটির সাথে খাপ খাওয়ানোর জন্য সে নিজেকে বিভিন্ন ভাবে চেঞ্জ করছে, তার আগের যে ধ্যান ধারণা আগের। একটা ফিউশন তৈরি হচ্ছে আরিফা যেটা বললো, এভাবে আর কি রিলিজন জিনিসটা চেঞ্জ হইতেছে মডার্নিটির সাথে সাথে। এখন এই মানে মডার্নিটির সাথে কিভাবে খাপ খাইতে, যে আমরা আমরা যদি সচরাচর যে সমস্ত সেখানে দেখবা ধর্মীয় বিভিন্ন কনসেপ্ট গুলো ব্যবহার করা হচ্ছে, কিভাবে এই যে গানের ভিতরে যীশু খ্রিস্টকে নিয়ে আসতেছে, গানের ভিতরে শ্রীকৃষ্ণকে, রাধা রাধা কৃষ্ণকে নিয়ে গান হচ্ছে, হচ্ছে না হচ্ছে? জি স্যার, হচ্ছে না? বা এই যে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো ফিট করছে রিলিজিয়ন কালচার গুলো। তারপরে মনে করো একসময় রক্ত দেওয়া নিষেধ ছিল, যে না রক্ত দেওয়া যাবে না, একদম রক্ত রাখবেন দেওয়া যাবে না, এরকম কতগুলো সিস্টেম ছিল না? তারপরে ওর বাড়িতে খাওয়া যাবে না, এর পাশে যাওয়া যাবে না, ওখানে বসা যাবে না, এরকম কতগুলো সিস্টেম ছিল। এগুলো এখন আর কিন্তু নেই, এখন সেই কালচার গুলো সেই ট্র্যাডিশন গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে মডার্ন পোস্ট মডার্নের সাথে ফিট করার জন্য, এই জিনিসগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে বোঝানোর জন্য তোমার এই যে হার্ভি লেক আর তোমার ডেভিড লায়ন, তোমাদের দুজনের দুটো কনসেপ্ট আছে যে পোস্ট মডার্ন সোসাইটিতে বা এই আমাদের রিলিজন গুলো, সেটা ক্রিশ্চিয়ানিটি হতে পারে, সেটা ইসলাম হতে পারে, সেটা হিন্দু হতে পারে। হ্যাঁ, এগুলো কিভাবে খাপ খাওয়াচ্ছে, কিভাবে খাপ খাওয়ায় মানুষ, কিভাবে ধর্ম নিয়ে ভাবে। একসময় যেমন দেখা গেল যে মানুষ সব ছিল গ্রুপ ভিত্তিক, গ্রুপে গ্রুপে মানুষ কি করতো, মানে রিলিজিয়নটা ছিল আসলে মূলত সামষ্টিক, তাই না? তারপরে কিভাবে এটা ব্যক্তিগত মানে পার্সোনাল হয়ে গেল। হ্যাঁ, এই সমস্ত জিনিস সম্বন্ধে তারা বলছে কি যে এখানে যে
আর এই যে হার্ভি লিক যে উনি একটা কথা নিয়ে আসছে, সেকুলারাইজেশনের কথা বলছে। সেকুলারাইজেশন অর্থাৎ যে পোস্ট মডার্ন সোসাইটিতে এসে সেকুলারাইজ হয়ে যাচ্ছে, সেকুলারাইজেশন। আমরা সেকুলারাইজেশন বলতে কি বুঝি সাধারণত? বলো, আমরা সেকুলারাইজেশন বলতে কি বুঝি? ধর্ম নিরপেক্ষতা, না ধর্ম, ধর্মে বিশ্বাস নেই এমন কেউ বুঝি আমরা, ধর্ম নিরপেক্ষতা না, ধর্মে বিশ্বাস থাকে না সেকুলারদের। সেকুলারিজমে ধর্মের বিশ্বাস থাকে না? কি বলছো বলো বলো। স্যার ধর্মে বিশ্বাস থাকবে কিন্তু সব ধর্মকে সম্মান করবে, কোন ধর্মকে ছোট করে দেখা হবে না। এটাকে সেকুলারাইজেশন বলে, এটাই তো জানি স্যার। তারপরে স্যার সেকুলারিজমটা তো যেটুকু বললেন, হ্যালো, স্থায়িত্বটা যেটুকু বললেন সেটুকুই আর কি ধর্ম পালন করে, আর সাহিত্যের সাথে যেটুকু মেলে না ওই ধর্মটুকু বাদ দেয়, তাদের ওই বিষয়গুলো বাদ দেয়। আবার বলো, আবার বলো স্যার। বিজ্ঞানের সাথে যে বিষয়গুলো মেলে ধর্মের, সেই বিষয়গুলোকে শুধু প্রায়োরিটি দেয় আর বাকিগুলোরে বাদ দেয়, বাকিগুলো কুসংস্কার বা এগুলো বলে বাদ দেয়। আচ্ছা আচ্ছা, এটা তোমার মত না কারোর মত? আমার স্যার এটা মনে হলো তাই বললাম। আচ্ছা তোমার মত, হ্যাঁ তাহলে তোমার মতে বিজ্ঞানের সাথে যতটুকু মিলবে ততটুকু রাখবো, আর যতটুকু মিলবে না ততটুকু বাদ দিব, এটাই হলো সেকুলারাইজেশন। আর কেউ? স্যার এই কনসেপ্টটা কার, নাম কি উনার বোঝা যাচ্ছে না। কারোর লাগবে না, কারোর কনসেপ্ট না, মনে করো সেকুলারাইজেশন বল, সেকুলারাইজেশন কাকে বল, সেকুলারিজম কাকে বলে? এই ধর্ম সম্বন্ধে কারো ধারণা আছে কিনা? এটা তো বহুল প্রচলিত একটা শব্দ আমাদের এই পোস্ট মডার্ন। স্যার যে ধর্ম যার যার উৎসব সবার, এটা স্যার ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করা। হ্যাঁ ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করা, রাষ্ট্র এবং ধর্ম থাকবে সেপারেট, আলাদা করা, এটাকে বলছি আমরা সেকুলারাইজেশন। আর কেউ? উৎসব সবার থাকবে কিন্তু ধর্ম যার যার যেটা সেটা পালন করবে, বিশ্বাস করে না তাদের নিজেদের নিজেদের মতো পার্থিব জীবন নিয়ে আর কি তারা ব্যস্ত থাকে, অর্থাৎ বর্তমান যে লাইফটা আছে এই লাইফটা নিয়েই তারা মেইনলি বিজি থাকে, এবং তারা রিলিজিয়ন ওইভাবে বিলিভ করে না, বা হচ্ছে ওইটা নিয়ে তারা ওইভাবে মাথা ঘামায় না, বা তাদের মেইন প্রায়োরিটি ওই রিলিজিয়ন না। দেখো এই যে হার্ভি লেক, ওনার মতে সেকুলারাইজেশন একটা বড় পার্ট থাকার পোস্ট মডার্ন সোসাইটি। সেকুলারাইজেশন বলছে সেকুলারাইজেশন ইজ দ্য রেজাল্ট অফ কালচারাল অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া শব্দের অর্থ কি? মানুষের অ্যামনেশিয়া রোগ হয় না, অ্যামনেশিয়া এক ধরনের রোগ আছে, বুঝো এটা? তোমরা এটা দেখতে পাচ্ছ এই স্ক্রিন শেয়ারটা? জি স্যার। দেখো বলছে সেকুলারাইজেশন ইজ দ্য রেজাল্ট অফ কালচারাল অ্যামনেশিয়া। কালচারাল অ্যামনেশিয়া মানে হলো অ্যামনেশিয়া শব্দের অর্থ হলো মানুষের যখন স্মৃতিভ্রম ঘটে, অনেকে স্মৃতিভ্রম ঘটে না, স্মৃতি লোপ পায়, স্মৃতি লোপ পায়। তো এই স্মৃতি লোপ পাওয়া জিনিসটাকে সে এখানে মিলাইছে কিভাবে? কালচারাল অ্যামনেশিয়া, কালচারের যে একটা কালচারাল প্যাটার্ন আছে, কালচারাল প্যাটার্নটার যখন কি করে ডিক্লাইন করে, এটাকে বলছে কালেকটিভ লস অফ রিলিজিয়াস মেমোরি। যখন কালেকটিভ লস বলতে কি বোঝায়, এক সময় ধর্মগুলো কেমন ছিল, এক সময় ধর্মগুলো মানুষ কালেকটিভলি পালন করতো, তাই না? পোস্ট মডার্ন সোসাইটিতে রিলিজিয়নের একটা বড় বৈশিষ্ট্য হলো সেকুলারাইজেশন বলছে, আর একটা বলছে কালেক্টিভ লস। ওই সেকুলারাইজেশনের এইটাই হলো কালচারাল অ্যামনেশিয়া, স্মৃতি লোপ পাওয়া, কালচার লোপ পাওয়া। কিভাবে লোপ পায়? আগে যেমন দেখো মানুষ কি হতো, কালেকটিভলি এই ধর্মগুলোকে পালন করতো, কালেকটিভ কনসাসনেস ছিল তখন, অর্থাৎ যতগুলো অনুষ্ঠান আচার অনুষ্ঠান ছিল অধিকাংশই মানুষ সব ইসলাম বলো, খ্রিস্টিয়ান বলো, ইহুদি বলো বা হিন্দু বলো, অধিকাংশ অনুষ্ঠানগুলো কি ছিল, একটা কালেকটিভনেস ছিল,
মানে কোন একটা অনুষ্ঠান হবে, অনেকে মিলে সেই অনুষ্ঠানটা পালন করতে, যেমন নামাজ একটা কালেক্টিভ জিনিস, পূজা একটা কালেক্টিভ জিনিস, তাই না? তো এই কালেকটিভনেস বা অন্যান্য অনেক কিছুতে কালেকটিভনেস ছিল, এখন সেই কালেকটিভ এইটা ডিক্লাইন করছে অনেক জায়গায়। এটা হলো পোস্ট মডার্ন সোসাইটির একটা বৈশিষ্ট্য, পোস্ট মডার্ন রিলিজনের একটা ধরন সব জায়গায়। এখন কি হচ্ছে, এটাকে বলছে ডু ইট ইউর সেলফ অ্যাপ্রোচ, মানে এখন দেখবা বিভিন্ন দল উপদল বিভিন্ন ধর্মের ভিতরে এগুলো তৈরি হচ্ছে, তাই না? ডু ইট অ্যাপ্রোচ করতে বোঝায় যে তুমি নিজে নিজে প্রার্থনা করো, তুমি নিজে নিজে সবকিছু করো। এখন এই ব্যক্তির প্রার্থনা, ব্যক্তির ইবাদতের উপরে অনেক বেশি জোর দেওয়া হয় এখন অনেক জায়গায়। আছে না এরকম? আছে এখন দেখো আমি একটা জিনিস বলি কেমন করে এই জিনিসটা ফিট করছে। এক সময় আমাদের মুসলমানদের কথা বলি, মুসলমানরা সুন্নত নামাজ, নকল নামাজ এগুলো সব মসজিদে পড়তো, তাই না? মসজিদে পড়তো না? মনে করো যে জোহরের নামাজের সুন্নত আছে, ফজরের নামাজের সুন্নত আছে, এশার নামাজের সুন্নত আছে, মাগরিবের নামাজের সুন্নত আছে, শুধু নেই কোনটার, আসরের নামাজে, তাই না? মানে কালেকটিভলি বা মসজিদে বসে পড়া। তো এখন সবাই ট্র্যাডিশন কি, আমাদের ট্র্যাডিশন ছিল সবাই জোহরের নামাজের আগে যে মানে ফরজ নামাজের আগে যে সুন্নত নামাজ পড়তো সবাই মসজিদে যে। কিন্তু এখন এই জিনিসটা কিভাবে দেখা গেছে, এখন যাচ্ছে কি, এখন একটা কনসেপ্ট আসছে যে বাড়িতে নামাজ পড়া, সুন্নত নামাজ বাড়িতে পড়াই সুন্নত। শুনছো এটা? এখন এখন একটা আছে কি, যে বাসায় যে বাসার থেকে পড়ে যাওয়া বা ফরজ নামাজ মসজিদ থেকে পড়ে এসে বাসায় সুন্নত নামাজ পড়া, এটা তোমরা কেউ পড়ো না? স্যার তোমরা করো না, কিন্তু কেউ পড়ে কিনা দেখছো কিনা? এরকম আরো অনেক কিছু আছে, আমি শুধু একটা উদাহরণ দিলাম। তো ক্রিশ্চিয়ানিটি তো এরকম আছে, ইসলামে আছে, হিন্দু ধর্মেও আছে। এখন এই যে রিলিজিয়ন গুলো কি হয়, রিলিজিয়ন গুলো সে বলছে যে রিলিজিয়ন গুলো জেনারেশন বাই জেনারেশন, তো একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশন হ্যান্ড ওভার হয়, মানে যায় আর পোস্ট মডার্ন সোসাইটিতে এগুলো দেখা যায়। ও যে প্রথমে বলছিলাম যে এটা হলো জন্মগত ভাবে পাওয়া, এটা কি হয় না, এটা কেউ অ্যাসিড করে না। হ্যাঁ, প্রথম একটা জায়গায় বলছি যে রিলিজিয়ন গুলো কি হয় না, এই যে পিপল আর ইউজুয়ালি বর্ন ইনটু এ রিলিজিয়ন, দে ডু নট চুজ ইট। মডার্ন সোসাইটিতে এরকম ছিল, তাই না? তো সেই একই ধারা এখানে এসে কি হলো যে জেনারেশন বাই জেনারেশন ধর্মগুলো, যেমন আমরা, আমার বাবা মুসলমান বলে আমি মুসলমান, আমার বাবা হিন্দু বলে আমি, আমার বাবা বা আমার পূর্বপুরুষ খ্রিস্টান বলে আমি খ্রিস্টান, তাহলে এরকম হচ্ছে না ব্যাপারটা? এরকম কিনা বলতো? এটা কার সাউন্ডটা কোথা থেকে হচ্ছে? সে একটু থাকো, যার কাছ থেকে সাউন্ড হচ্ছে দেখো। তাইলে এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এই সেকুলারাইজেশন সম্বন্ধে আমরা বিস্তারিত পড়বো, আমাদের আলাদা একটা চ্যাপ্টার আছে সেকুলারাইজেশন, ওখানে যে পড়বো বিস্তারিত, ঠিক আছে? সেকুলারাইজেশনের অর্থ হলো লোকায়তকরণ, অর্থাৎ সংস্কৃতির সাথে মিশে যাওয়া, সেটা পরের ব্যাপার। এখন দেখো এই যে বলছে কি, মোর কমন রিলিজিয়াস পিপল, রিলিজিয়াস পিপল দুই ধরনের রিলিজিয়াস পিপলের কথা বলছে। আর কি দুই ধরনের কথা, একটা হলো পিলগ্রিমস আর একটা হলো কনভার্ট। এটা দেখবা এই পোস্ট মডার্ন সোসাইটিতে এটা দেখা যাবে। এই যে বলছে যে ফলো অ্যান ইন্ডিভিজুয়াল পাথ ইন সার্চ ফর সেলফ ডিসকভারি অর ডেভেলপমেন্ট, তাই না? যারা পিলগ্রিম শব্দের অর্থ হলো যারা ধর্মকর্ম বেশি করে, ধর্মভীরু মানুষ, এরা দেখবা নিজে নিজে বেশি নামাজ কালাম পড়ে, নিজে নিজে বেশি পূজা করে, নিজে নিজে বেশি হয়েছে হাতে তসবি কোণে, এরকম আছে না? কমন এইগুলো কমন কিনা, মানে মোর কমন রিলিজিয়াস পিপল কাদেরকে বলছে? দুই শ্রেণীর লোকে মোর কমন রিলিজিয়াস পিপল, যারা বেশি বেশি ওই যে ধর্মকর্ম করে, ইবাদত করে, তাই না? তারা কি করে, তারা ইন্ডিভিজুয়াল হয়েছে, মানে নিজস্ব পদ্ধতি বা নিজে নিজে আর এগুলো করে। আর আরেকটা হলো কনভার্ট, কনভার্ট হয়ে যাওয়া। দেখো আরেকটা এই যে এখানে বলছে
তারপরে অর্থোডক্স, অ্যাংলিকান চার্চ, তারপরে প্রোটেস্ট্যান্ট, তারপরে ওই যে কতদিন এরকম কতগুলো গ্রুপ, এরকম এই থাকে মোর কমন রিলিজিয়াস পিপল এই দুটা। এবার টাইম কি বলছে এই পোস্টমডার্ন সোসাইটিতে, সে বলছে যে যে ট্র্যাডিশনাল যে রিলিজিয়াস ফর্ম আছে, যে প্যাটার্ন গুলো আছে, সেগুলো কি হচ্ছে নিউ রিলিজিয়াস ফর্ম দ্বারা রিপ্লেস হচ্ছে। কিভাবে সেগুলো রিপ্লেস হচ্ছে, সেই রিপ্লেসটা যেমন করে দেখো, এক সময় কি ছিল মুসলমানদের শবে বরাত পালনের একটা নিয়ম ছিল, তাই না, নিয়ম ছিল না, এটা কিভাবে রিপ্লেস হচ্ছে না নিউ ফর্ম রিলিজিয়াস ফর্ম দ্বারা বলতো। আমার প্রশ্ন বোঝো নাই না স্যার, বলছি এমন একটা ট্র্যাডিশনের কথা বলো, রিলিজিয়াস ট্র্যাডিশন, যেটা আগে ছিল নতুন একটা ফরম্যাট দ্বারা সেটা রিপ্লেস হয়েছে। আর এই যে কিছুক্ষণ আগে ক্লাসে একটা এক্সাম্পল দিল রিলিজিয়াস ট্র্যাডিশন, ওই যে ওয়াজ মাহফিল জিনিসটা, এটা আগে যখন হইতো তখন অনেক মানুষ এক জায়গায় গিয়ে মানে জড়ো সড়ো ওয়াজ মাহফিল মানে একটা উৎসব, কিন্তু এখন এই জিনিসটা চেঞ্জ হইতেছে, মানুষজন ওয়াজ মাহফিল বা ধর্মীয় কথাবার্তা সব ফোনেই শুনতেছে, ইউটিউব আছে, ইন্টারনেট আছে, এখন আর ওয়াজ মাহফিল জিনিসটা আগের মতো জমজমাট হইতেছে না, মানে রিপ্লেস হচ্ছে। জি স্যার, ওইটা তো টেকনিক্যাল টেকনোলজি দ্বারা রিপ্লেস হলো, আমরা বলি রিলিজিয়াস ফর্ম অন্য একটা ফর্ম আর একটা ফর্মের দ্বারা রিপ্লেস হলো। তোমার কথা শুনতে পাচ্ছি না স্যার, এখন হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন বলো স্যার। বলছিলাম যে আগে শবে বরাতটা অনেক জাঁকজমক ভাবে পালন হইতো, মানে এমন দেখা যায় তো আমরা বাসা বাড়িতে যেটা দেখছি যে হালুয়া টালুয়া বানাইতো, এছাড়া নফল ইবাদতটা শবে বরাত উল্লেখ করে করতো, আর এখন এসে যে ব্যাখ্যাটা আমরা পাই যে ইবাদত করা যাবে নফল কিন্তু শবে বরাত উল্লেখ করা যাবে না, প্লাস ওই উপলক্ষে রান্না বাড়ি বা ওভাবে করা যাবে না, ট্রেডিশনটা এভাবে চেঞ্জ হইতে দেখছি। এগুলো ফরম্যাট গুলো চেঞ্জ হচ্ছে, আগে আগে একটা জিনিস কি ছিল আগে 20 টাকা না তারা ছিল, সেটা এখন 8 টাকাতে রিপ্লেস হচ্ছে না। আগে তোমার হলো ফরজ নামাজের পরে মসজিদে সবাই মোনাজাত করতো, এখন সেটা উঠে যাচ্ছে অনেক জায়গায়, এক সময় মহিলাদের মসজিদে যাওয়ার ই ছিল না, এখন মহিলারা মসজিদে যাচ্ছে, এরকম রিপ্লেস হচ্ছে অনেক কিছু হচ্ছে না। জি স্যার, হচ্ছে হচ্ছে। তারপরে ক্রিশ্চিয়ানিটিতে বহু ধরনের বিলিফ ছিল, এই যে ইস্টার সানডে পালন করা, তারপরে বড়দিন পালন করা, তারপরে আরো অনেক কিছু যে অনুষ্ঠানগুলো আছে এগুলো বিভিন্ন ভাবে রিপ্লেস হুদাইজম এরকম হচ্ছে, হিন্দুইজম হচ্ছে, হিন্দুইজমে বহু জায়গার রিলিজিয়াস ফর্ম গুলো হচ্ছে রিপ্লেস হচ্ছে বিভিন্ন ভাবে, আগে যেভাবে পূজা করা হতো এখন সেভাবে পূজা করা হয় না, আগে যেভাবে মূর্তি পালন হতো এখন সেভাবে হয় না, পূজা হয় না অনেক জায়গায়, গ্লোবালাইজেশনের কারণে আমরা কি দেখছি বিভিন্ন জায়গায় কালচারাল চেঞ্জ হয়, এই ধর্মের ক্ষেত্রে কালচারাল খাবার দাবারে চেঞ্জ আসছে, পোশাক আশাকে চেঞ্জ আসছে, বিভিন্ন ভাবে চেঞ্জ আসছে, তাই না। গ্লোবালাইজেশন যখন পড়াইছিলাম তখন আমরা তারপরে আগে যে ইত্তেকাফে তো শুধু মসজিদে গিয়ে ছেলেরা বসতো, এখন ওই যে রুমের ভেতরে তো মেয়েরাও বসে ইত্তেকাফে, এই জিনিসটা তো, এটা তো শুধু আমরা ইসলামের কথা বললাম, হিন্দু ধর্মে ওরকম কতগুলো রিপ্লেস, এখানে কেউ হিন্দু আছে
কোন একটা রিপ্লেস হওয়া ঘটনাকে বলে তো যে এটা রিপ্লেস হচ্ছে। যেমন আগে হলো যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে যে শ্রেণী বিভাজন আছে, এক সময় তোমার ব্রাহ্মণদের যে শ্রাদ্ধ অনুষ্ঠান হতো এই শ্রাদ্ধ অনুষ্ঠানে আমিষ, আমিষের একটা ব্যাপার আছে, আমিষ খাওয়া না খাওয়া না, শ্রাদ্ধ অনুষ্ঠান হলে আমিষ দিতেই হবে, তাই না? এখানে কেউ আছে? তোমরা যারা কথা বলো সবসময় তারা কথা বলো না, অন্যরা কথা বলো। তো এখন মতুয়া সম্প্রদায় আছে বাগেরহাটে, একটা মতুয়া সবাই কি বলে সম্প্রদায় আছে বা বাগেরহাটেও আছে বা বিভিন্ন জায়গায় আছে, তারা কি করে এটাকে রিপ্লেস করছে কিভাবে, তারা এই ব্রাহ্মণদের নিয়ম মানে না, এখানে তারা এই আমিষ দিয়ে কি করে না শ্রাদ্ধ করে না, এই যে রিপ্লেসমেন্ট এরকম ভাবে বিভিন্ন ভাবে নিচে আছে যেগুলো আছে বিভিন্ন জায়গায় রিপ্লেস করছে, এগুলো হওয়ার পিছনে কারণ হলো স্যার কোথাকার কথা বললেন? এই যে গোপালগঞ্জে একটা মতুয়া সম্প্রদায় আছে, পরিষদ থাকবে মতুয়া আন্দোলন মতুয়া, এই এই গ্রুপ গুলো বিভিন্ন জায়গায় আছে, যেমন বাগেরহাটেও আছে। মতুয়া সম্প্রদায় মানে সমাজের একদম আমরা যে আনকাস্ট এবং কমিউনিটি বলি, আউটকাস্ট মানে যারা একদম লোয়ার লেভেলে কাস্ট সিস্টেমের লোয়ার লেভেল আউটকাস্ট, যারা এই শ্রেণীর লোক, কথা বুঝছো? জি স্যার। স্যার এরা কি আমিষ খায় না এটা বলছেন? মানে তাদের একটা জাতীয় মানে ট্র্যাডিশন, ব্রাহ্মণরা তো সবকিছু নিয়ন্ত্রণ করে তাই না, ব্রাহ্মণ কেউ মারা গেলে একটা নির্দিষ্ট দিন পরে মানুষকে খাওয়া দাওয়া করাইতে হয়, এই জিনিসটাকে শ্রাদ্ধ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে খাওয়ার কতগুলো মেনু আছে, সেই মেনুতে আমিষ, কেউ বলছে আমিষ থাকতে পারবে না, না কেউ বলছে আমিষ দিতে হবে আমিষ বাধ্যতামূলক, আবার সেটাকে রিপ্লেস করে আরেকজনেরা বলছে না কোনো আমিষ থাকবে না, এই যে রিপ্লেস করা, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন কারণে বলবার দেশে বিভিন্ন বড় একটা ত্যাগ, যেমন আমাদের দেশে আমরা পূজার সময় ঈদের সময় যে ট্র্যাডিশনাল ড্রেস বা ট্র্যাডিশনাল খাবার ব্যবহার করি এগুলো আস্তে আস্তে করে রিপ্লেস হচ্ছে না, আবার প্যাটার্নে চেঞ্জ হচ্ছে, ড্রেসের প্যাটার্নে চেঞ্জ হচ্ছে, তারপরে দেখো বলছে কি এই যে আমাদের যে রিলিজিয়ন এই রিলিজিয়ন গুলো রিলোকেট হচ্ছে, রিলিজিয়ন গুলো রিলিজিয়ন কে বেস করে বিভিন্ন ধরনের কনজাম্পশন হয় আর এই রিলিজিয়ন গুলো নতুন করে রিএনহ্যান্সমেন্ট হচ্ছে, রিএনহ্যান্সমেন্ট মানে হলো নতুন করে সেগুলোর পুনর্জাগরণ পুনর্নির্মাণ পুনর কি বলে এটাকে নতুন করে কম করছে রিফর্ম করছে এই রিলিজিয়ন গুলো, দেখো না বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হচ্ছে ধর্মকে রিভাইভ করার জন্য, এটাকে বলে রিভাইভালিজম, ধর্মের পুনর্জাগরণ বলে না, সব ধর্মের মানুষগুলো দেখো প্রত্যেকটা ধর্মের মানুষ এটাকে কি করছে, তাদের ধর্মটাকে পুনর্জাগরিত করা, তারা বলছে আমরা আমাদের বলছে সবাই হারানো গৌরব দেখা যাচ্ছে যে টিউশনে গেছে তার হারানো গৌরবকে ফিরিয়ে আনবে, এই করতে যে আমাদের কি হচ্ছে রিভাইভ হচ্ছে, রিভাইভালিজম বলে এটাকে পুনর্জাগরণ, এটা আমরা আর একটা সেক্টর করবো রিলিজিয়াস রিভাইভালিজম, এগুলো করতে যে কি হচ্ছে এগুলো হিন্দু ধর্মের লোকেরা যেমন করছে যে আমরা এটাকে রিভাইভ করবো এনহ্যান্স করবো আমাদের ধর্মকে, মুসলমানরা বলছে আমাদের হারানো গৌরবকে ফিরিয়ে আনতে হবে, খ্রিস্টানরা বলছে আমাদের হারানো গৌরবকে ফিরিয়ে আনতে হবে, ইহুদিরা বলছে আমরা আমাদের হারানো গৌরবকে ফিরিয়ে আনতে হবে, এই জন্য তারা ফিলিস্তিনি একটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, ইন্ডিয়ানরা বলছে আরএসএস তাই না রাষ্ট্রীয় স্বয়ংশাসিত সংঘ, তারা বলছে যে আমরা অখণ্ড ভারতবর্ষ প্রতিষ্ঠা করবো, অখণ্ড ভারতবর্ষ বলতে একদম মায়ানমার থেকে শুরু করে শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এরকম এতগুলো রাষ্ট্র নিয়ে আমরা অখণ্ড ভারত করছি, এই যে রিএনহ্যান্সমেন্ট হচ্ছে বা বিভিন্ন ট্র্যাডিশন গুলোতে চেঞ্জ হচ্ছে, যে আগে একদম যখন রিলিজনটা শুরু হয়েছিল তখন ফর্মগুলো কেমন ছিল সেই জায়গায় আমরা ফিরে যাবো, এবং মুসলমানরা বলছে আমরা একদম হাদিস কোরআনে যা আছে সেভাবে আমরা ধর্মটাকে ই করবো, এই এইগুলো হলো এই তোমার
তাহলে এরকম হয় কি বলে এই পোস্ট মডার্ন সোসাইটির কতগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে ডেভিড লান্স এই জিনিসগুলো এই পর্যন্ত বুঝতে পারার অসুবিধা আছে। আর কোনো অসুবিধা আছে না স্যার? বলছিলাম যে স্যার এই যে স্লাইড গুলো কি দিবেন? স্লাইড গুলো তো আছে দেওয়া, তোমরা তোমরা তোমাদের কোন যাচ্ছে না, স্ক্রিনশট দাও তাইলেই তো হয়। স্যার কালকে যে আপনি একটা রেফারেন্স মানে দেওয়া হলো ওখানে তো এগুলো আছে মেবি। জানতো বলতে কি ওদের কল দিয়েছিলাম তো ওরা বলে যে আচ্ছা আমি বাইরে আমি এগুলো পাবো না, আমি তো ওদের কিছু দিয়ে দিই অন করব আর জান করতে সেরকম কিছু বলছে কি দের জন্য তো মানে তো এই ওই বক্সে জান করবে এগুলো এগুলো কি কাবে দিব এগুলো কিভাবে দিব বলো এখন যার সুযোগ আছে হ্যাঁ অনলাইনে দিয়ে রাখেন মানে হচ্ছে ই করে অনলাইনে কিভাবে দিব সফট কপি দেন আমাদের সেটা তো মনে করো যে ক্যাম্পাস খোলার মনে করো 8 তারিখে ক্যাম্পাস খুলবে তো তার মনে করো 4-5 দিন পর থেকে শুরু হবে বই বা বইয়ের ফটোকপি বা আর্টিকেল বা এগুলো কিভাবে নেবে ওগুলো স্ক্রিনশট দিয়ে দেবো তোমাদেরকে। তোমাদের তোমাকে একটা ইজি রাখো পিডিএফ ফাইল দিছিলাম তোমার হোয়াটসঅ্যাপে দেখো স্যার। হ্যাঁ হ্যাঁ ওটা আমি সবাইকে দিয়ে দিছি স্যার, আপনি যদি স্ক্যান করে কোনো ভাবে সফট কপি আমার হোয়াটসঅ্যাপে স্ক্যান করে দিয়ে দেন, স্ক্যান করে সফট কপি বানায় আমার পিডিএফ করে আমাদের দিয়ে দেন। বাহ এটা কি তোমরা মোটে কষ্ট করবে না 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 স্যার, আপনি ছবি দিলেও হবে আমি পিডিএফ করে দিতে পারবো, আপনি ছবি আমার হোয়াটসঅ্যাপে যদি আলাদা আলাদা করে দেন টপিক দিয়ে আমি ওইগুলারে তোমার অথবা তোমার বইয়ের লিংক দিলাম বা এই আর্টিকেলের লিংক দিলাম তোমরা ওখান থেকে নামায় নিতে পারো। শেষ করে দিবেন কিভাবে ঘটে, ধর্ম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোশ্যালাইজেশনের ক্ষেত্রে। এইটা তো স্যার কবে পড়ছিলাম, একটু টাচ দিলে তো ভালো হতো স্যার। কি বলছো কথা বলছো তো বলো স্যার। আমি এটা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম স্যার, সোশ্যালাইজেশনের মানে ভূমিকা রাখে স্যার। আমি মর্জিনা। তো এটা তুমি তোমার সোশ্যালাইজেশনের থিওরি সমস্ত বইগুলোতে আছে, এগুলো ছোটবেলার পড়া এখনো পড়েছো স্যার? আপনি তো অনেক কিছু বাদ দিয়ে গেলেন
তাই এগুলো আমরা পাবো কই পরে? এগুলো তো বিভিন্ন জায়গায় আছে, সোশ্যালাইজেশনের থিওরি তোমাকে যদি আমি এখন পড়াই ফার্স্ট ইয়ারে, তো এটা এটা পড়া লাগবে না, এটা বাদ। ঠিক আছে, স্যার বাদ দিলে তো আরো ভালো, স্যার বাদ দিলে সমস্যা নাই। কতক্ষণ বলে দেখো মর্জিনা, তোমার পড়তে মন গেলে তুমি পড়ো, কোনো সমস্যা নাই। এখন দেখো, এখন হলো, এখন যদি এরপর আর ক্লাস আছে না স্যার, এরপর ক্লাস নাই, তবে নামাজ নামাজ কয়টা স্যার? একটা পনেরো জামাত আমাদের এই সময়। এখন তো কথাবার্তা বললেও অসুবিধা, না বললেও অসুবিধা। ব্রেক দিয়ে যদি পরে নিতে পারতেন তাহলে আরো বেশি ভালো হতো। চ্যাপ্টার থ্রি তো আমরা গেলাম না, এই যে দেখো ওখানে একটা ইয়ে আছে, পোস্ট মডার্নিজম এন্ড রিলিজিয়ন, চ্যাপ্টার সিক্স আছে দেখো, রিলিজিয়ন ইন মডার্ন লাইফ, মানে একই জিনিস, ভালো করে খেয়াল করো। আছে ইয়ে আছে, সিলেবাস আছে? জি স্যার, জি স্যার। তাহলে দেখো এই যে যদি না পারো আমি দেখাচ্ছি, দেখো এখানে দেখো, দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। Religion in Modern Life, Chapter 6. আর আরেকটা আছে দেখো এখানে, এই যে দেখো পোস্ট মডার্নিজম এন্ড রিলিজিয়ন, দেখছো এই যে কত, চ্যাপ্টার থ্রি, চ্যাপ্টার থ্রিতে এই যে পোস্ট মডার্নিজম এন্ড রিলিজিয়ন, ক্লিয়ার? তাইলে এখন আমাদের কি হবে, এখন হলো চ্যাপ্টার সিক্স, তাহলে এটা আর পড়ানো লাগবে না, না এই যে রিলিজিয়ন এন্ড মডার্ন, এটা রিলিজিয়ন ইন মডার্ন লাইফ পারবো তো? বুঝলাম না ঠিক, এটা নাই ঠিক। চ্যাপ্টার থ্রিতে আছে পোস্ট মডার্নিজম এন্ড রিলিজিয়ন, এতক্ষণ পড়ালাম না, ওখানে আমি পড়াইছি না রিলিজিয়ন, মডার্ন মডার্ন সোসাইটি কি? জি স্যার। তো মডার্ন আর পোস্ট মডার্ন এই দুটো সোসাইটির রিলিজিয়নের নেচারটা কেমন সেটাই এখানে আছে, দুই যে রিলিজিয়ন ইন মডার্ন লাইফ, মানে আগের কনসেপ্টটাই এই চ্যাপ্টারে আছে। হ্যাঁ, এখন দেখো এই পোস্ট মডার্ন বা মডার্ন সোসাইটিতে, পোস্ট মডার্ন সোসাইটিতে হচ্ছে রিলিজিয়াস রিভাইভালিজম কেমন, মানে রিলিজিয়নটা কিভাবে রিভাইভ করছে, পুনর্জাগরণ, ধর্মের পুনর্জাগরণ বলে এটা। ধর্মের পুনর্জাগরণ মানে কি? নতুন করে জেগে উঠেছে ধর্ম। হ্যাঁ, এটা হলো একটা টেন্ডেন্সি, এটা কি বলে, একটা প্রবণতা আর একটা ডিজায়ার বলে, টু রিভাইভ অর রিস্টোর, মানে হলো যে এটাকে পুনর্জাগরণ করা, মানে ধর্মটা একরকম ছিল সেটা এখন একরকম হয়ে গেছে, সেটাকে আবার কি করা, পুনর্জাগরিত করা। তার মানে এই রিভাইভালিজমটা হলো কি, ধর্মকে পুনর্জাগরিত করার একটা ডিজায়ার বা একটা ইচ্ছা। এটা মূলত এই রিভাইভালিজমটা শুরু হয় মূলত ক্রিশ্চিয়ানিটিতে, জ্যামাইকাতে শুরু হয় এই জিনিসটা। হ্যাঁ, জ্যামাইকা, জ্যামাইকার নাম শুনছো তো? জি স্যার, উসেইন বোল্ট। 1860 থেকে 1841 থেকে এই জিনিসটা শুরু হয়। তো মূলত ক্রিশ্চিয়ানিটিতে এটা শুরু হইলেও এটা এখন পুরো সোসাইটিতে, পুরো সোসাইটিতে যতগুলো ধর্ম আছে, পুরো দেশ বা পুরো পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, সব ধর্মগুলোতে এই রিভাইভালিজম দেখা যায়। তো এগুলো আসলে কিভাবে দেখা যায়, এগুলোর ফর্মটা কি কি ফর্মেটে এই রিভাইভালিজম গুলো দেখা যায়, অর্থাৎ পুনর্জাগরণ দেখা যায়,
তো এই পুনর্জাগরণ গুলো মূলত তিনটা ফরম্যাটে দেখা যায়। দেখো তোমাদের ওখানে সিলেবাসে আছে, দেখো একটা হলো কমিউনালিজম, একটা হলো ফান্ডামেন্টালিজম, আর একটা হলো রিলিজিয়াস টেরোরিজম, বলে তিনটা ফরম্যাট আছে। অর্থাৎ রিভাইভ করতে যে এই বর্তমান সোসাইটিতে তিন ধরনের ফরম্যাট গুলো দেখা যাচ্ছে, যে আমি ধর্মটাকে রিভাইভ করতে চাই। রিভাইভ করতে গেলে একটা আছে ফান্ডামেন্টালিজম বলে, সেটাকে আমরা মৌলবাদ বলছি, মৌলিকতা। তার ধর্মকে পুনর্জাগরণ করতে যে আমরা এই তিনটা প্যাটার্নে আমরা এগুলোকে প্র্যাকটিস করছি, সেটা মুসলমানদের ভিতরে হোক, ঈদের ভিতরে হোক, খ্রিস্টানদের ভিতরে হোক, ইহুদিদের ভিতরে হোক, এই তিনটা ফরম্যাট মূলত আমরা দেখতে পাই। একটা কি কমিউনালিজম, ফান্ডামেন্টালিজম, একটা হলো রিলিজিয়াস টেরোরিজম, এই তিন ফরম্যাট। ঠিক আছে, তো এই তিন ফরম্যাটে এখন এই প্রত্যেকটার আলাদা আলাদা আছে, ন্যাচার আছে, আলাদা আলাদা হিস্ট্রি আছে। এই হিস্ট্রি গুলো তখন কি করতে হবে আগামী, আজকে তো আর সময় নেই, সময় আছে কি না স্যার? জি স্যার।